পর্যটন জেলা মৌলভীবাজারে কম দামে পাচ্ছেন আকর্ষণীয় বাঁশের ফার্নিচার। আমরা সারা দেশেই আমরা মনে করেন বর্তমানে জায়গা থেকে আমরা ইয়ে দেই, সাপ্লাই দেই, আর কুরিয়ার আমরা অনেক বিদেশিগুলো বিদেশিরা আসে, পর্যটক যারা আসে পর্যটকের বেশি কাস্টমার আমাদের, আর বিদেশিরাও আসে অনেক বাইরের যারা আসে, আমরা ওই জায়গা থেকে আমরা ফার্নিচার তৈরি করি, ওনারা নিয়ে যায়। যা যা ফার্নিচার লাগে, খাট, আলমারি, আলনা, দোলনা, ড্রেসিং টেবিল, সোফা, চেয়ার, সব কিছু আমরা তৈরি করি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের পাশেই আমির হোসেন সিরাজের সিরাজ কুটির শিল্পে নানা ডিজাইনের সব ধরনের বাঁশের ফার্নিচার পাওয়া যায়। এখানে তৈরি হয় বাঁশের তৈরি আধুনিক ডিজাইনের খাট, ডাইনিং টেবিল, চেয়ার, ফুলের টব, সোফা সেট, রিডিং টেবিল, আলনা, ড্রেসিং টেবিল, টেবিল ল্যাম্প, প্যান্ট স্ট্যান্ড সহ যাবতীয় ফার্নিচার। কাঠ বা প্লাস্টিক নয়, গড় সাজাতে পারেন বাঁশের আসবাবপত্রে। দীর্ঘদিন থেকে আপনি আপনার বাসা বাড়িতে কাঠ কিংবা প্লাস্টিকের ফার্নিচার ব্যবহার করছেন, একটু বৈচিত্র্য ও নান্দনিকতার জন্য ব্যবহার করতে পারেন বাঁশের ফার্নিচার। বাঁশের ফার্নিচার দেখতে যেমন সুন্দর, তেমনি টেকসই এবং একই সাথে পরিবেশ ও প্রকৃতির সাথে মানানসই। নতুন অথবা পুরনো বাড়িতে কাঠের আসবাবপত্রে ঘর সাজাতে না চাইলে বাঁশ কিংবা বেতের তৈরি আসবাবপত্র আপনার নতুন ফ্ল্যাটকে বা বাড়িতে দিতে পারে নতুন লুক। আপনার গৃহকোণকে আরও সুন্দর করে তোলার জন্য এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। ড্রয়িং রুমে কাঠের সোফা সেট রাখেন তো সকলেই, একটু অন্যরকম লুক দিতে বাঁশের তৈরি সোফা সেট অথবা চেয়ার টেবিল রাখতে পারেন। জানালার পাশে রাখতে পারেন বাঁশের ল্যাম্প সেট। বাঁশের তৈরি পাত্র টেবিলের উপর রাখতে পারেন। ফুলদানিতেও থাকতে পারে বাঁশের ছোঁয়া। দেওয়ালেও বাঁশের হ্যাঙ্গিং শোপিস রাখতে পারেন, তাতে আপনার ঘরের লুক যে একেবারেই বদলে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জানালার কাপড়ের পর্দা তো সকলেই টাঙান, বাঁশ বা বেতি কিন্তু কাপড়ের পর্দার জায়গা কেড়ে নিতে পারে নিমিশে, তার ফলে আপনার নতুন ফ্ল্যাটের জানালা পাবে একেবারে অন্যরকম লুক। খাবার টেবিলের প্লাস্টিকের বদলে কাঠ বা বেতের কভার ব্যবহার করুন, তাতে আপনার ডাইনিং টেবিল হয়ে উঠবে একেবারে অন্যরকম, যা মন চুয়ে প্রায় সকলেরই। আপনার ব্যালকনিতে বাঁশ কিংবা বেতের দোলনা ব্যবহার করতে পারেন, গরম চা কিংবা কফির কাপ হাতে ওই দোলনায় বসে দুদণ্ড জিরিয়ে নেওয়া যেতেই পারে, কিংবা ধরুন কিছুটা ফুসরত পেলে ওই ব্যালকনিতে বসে প্রিয়জনের সাথে কিছু সময় কাটাতে পারেন। আলোর ক্ষেত্রেও বাঁশের ছোঁয়া মন্দ লাগবে না, বাঁশ কিংবা বেতের ল্যাম্পপোস্ট ব্যবহার করতে পারেন, শোয়ার ঘর হোক কিংবা ব্যালকনি সর্বত্রই এই ধরনের ল্যাম্প সেট কাজে লাগাতে পারেন। আপনার প্রয়োজনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গিয়ে ক্রয় করতে পারেন বাঁশের এই নান্দনিক ফার্নিচার। শমশেরনগর বাজারে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে লোকেশন বলে দেবে অনায়াসে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি এই চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।